শাস্ত্রের কথা এসব কি সত্যি? সত্যি না তো মিথ্যে? না না তা নয়। এই যে সতী সাবিত্রী, মরা স্বামীকে যমের হাত থেকে ফিরিয়ে এনেছিল, সে কি এগুলো সত্যি হতে পারে? যিনি তার মতো সতী তিনি হয়তো পারেন। তাহলে আমি পারব? তুই কি তার মতো সতী নাকি? তারা হলেন দেবতা। হলেনই বা দেবতা, সতীত্বে আমি বা কম কিসে? তাহলে তুমিও পারো। তাহলে তাহলে আশীর্বাদ করো, মরণকালে পায়ে তুমি যেন পায়ে। সিঁদুর সিঁদুর দিয়ে তোমার কোনো মাথা রেখে যেন মরতে পারে। কি হয়েছে রে আজ, কেউ কিছু বলেছে? না। বিরাজ, 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 দিদি, দাদা তোমাকে এত করে ডাকলেন, একটা সাড়াও দিলে না, শেষ পর্যন্ত লোকটাকে খেতেও দিলে না। কি দিয়ে খেতে দেব? যে স্বামীকে পাঁচ রকম তরকারি, দুধ, সন্দেশ, কলা দিয়ে খাইয়েছি, তাকে কি করে শুধু পোড়া মরিচ আর শাক দিয়ে খেতে দে? তুই বল, তুই তো মেয়ে মানুষ, কোন স্ত্রী কি পারে সামনে বসে স্বামীর এই খাওয়া দেখতে? পারে বল, বল মোহিনী, বল, বল, বল দিদি। ওর কষ্ট আমি আর সইতে পারছি না রে। আমি চলে যাব। কোথায় দিদি? জানি না। শুনেছি ওর চেয়ে পাপ আর নেই, তাতেই জ্বালা জোড়াবো। আত্মহত্যা যে মহাপাপ, পাপ পূর্ণ বুঝি না, শুধু এটুকু জানি তাকে আর খেতে দিতে পারছি না। মোহিনী, আমাকে চেয়ে কথা দেবন, আমি চলে গেলে দু ভাইয়ের মিল করে দিবি, তাকে তাকে দুবেলা দুমুঠো খেতে দিবি। তোমাকে দেবার মতো কিছুই নেই, এই মোহর দুটো বর ঠাকুর আমাকে বিয়ের সময় দিয়েছিলেন, তোমাকে নিতেই হবে। না না মোহিনী, না, আমি কারো কিছু নেব না, কারো কিছুই নেব না। তোমাকে নিয়ে আমার বিপদ কোথায় জানো নিলাম? বল না বললেও হ্যাঁ করিয়ে ছাড়ব। আপনি এখন না বললে আমি যেতাম কোথায়? এই টাকাটা না হলে আমার পুটির জন্যে একখানা শাড়ি, এক হাড়ি মিষ্টি পাঠাতে পারতাম না। সুদে আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তা হিসেব করেছো?
হিসেব করে আর কি হবে কাকা বাবু, তবে এরকম হবার কথা ছিল না। আমার আপন ভাই যদি একবার আমার দুঃখটা বুঝত, পিতাম্বরের সঙ্গে দেখা হলে একটু বলবেন কাকা বাবু, আমি তার অশিক্ষিত মূর্খ দাদা, কিন্তু আমি অন্ধ নই। আমি সব দেখতে পাই, বুঝতে পারি, কিন্তু বলতে পারি না।